দর্শক বন্ধুরা, আমরা আজ সিলেটের ছাদের উপরে যে কৃষি কার্য হয় সেরকম একটা কৃষিক্ষেত্রে ছাদ কৃষিতে বসে আমাদের আজকের এই কামাল তৈবের চারপাশ অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, এই যে আমার পেছনে আছে একটা মিষ্টি কুমড়া, ধীরে ধীরে এটা বড় হবে। এরকম অনেক কিছু এখানে চাষাবাদ হয়, এখান থেকে বিষমুক্ত, সারমুক্ত, স্বাস্থ্যসম্মত শাকসবজি মানুষ খাওয়ার এখন চর্চা করেছেন। প্রিয় বন্ধুরা, বিশ্বব্যাপী করোনা মহামারী, অতিমারী যেটা শুরু হয়েছে, সেটা নিয়ে আজ সবিস্তার আলোচনা করব। বাংলাদেশে আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি থেকে করোনা ভ্যাকসিন প্রদান শুরু হয়ে যাবে, সেই প্রেক্ষাপটে আমাদের আজকের অনুষ্ঠান। প্রিয় বন্ধুরা, করোনার উৎপত্তিস্থল COVID-19 বা নভেল করোনা ভাইরাস, প্রথমে যেটা চীনের উহান থেকে এটা সংবাদ এসেছিল, ওইখানে এটার উৎপত্তি স্থল হিসেবে বিবেচিত, তারপর এটি নিয়ে অনেক লঙ্কাকাণ্ড ঘটে গেছে। আপনারা জানেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে খুব তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন, এবং উনি সেটাকে প্রথমে এটাকে চীনা ভাইরাস বলে সম্বোধন করেছেন, এবং উনি জনসমক্ষে যখন কোভিড আক্রান্ত হয়ে গেলেন চিকিৎসার পর, উনি জনসমক্ষে উনি মাস্ক খুলে ফেলেছিলেন। শুধু আমেরিকা না, বিশ্বের অনেক দেশেই অনেক দেশের অধিপতিরা অনেক কিছু এটাকে নিয়ে হেলাফেলা করেছেন অনেকবার। এই প্রসঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট জির বোলসোনারোর কথা আমরা স্মরণ করতে পারি। প্রথম থেকেই এই ভাইরাস নিয়ে খুব হেলাফেলা করেছেন, পরে তিনি নিজেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, কিন্তু ভাইরাস কাটিয়ে ওঠার পরও ওনার সেই হেলাফেলাটা উনি কাটিয়ে উঠতে পারেন নাই। এখন উনি এটার ভ্যাকসিন নিয়ে নানা রকম সমালোচনা করে আসছেন। উনি বলছেন এই ভ্যাকসিনটার পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে, এই ভ্যাকসিন দেওয়ার পরে কী হতে পারে, কোনো ভ্যাকসিন তৈরিকারী কোম্পানি এই সম্পর্কে কিছুই বলে নাই, এবং এটা হচ্ছে ওন রিস্কে, যিনি টিকা গ্রহণ করবেন তার রিস্কে এটা গ্রহণ করতে হবে। সেই প্রেক্ষাপটে উনি বলছেন যদি করোনা ভ্যাকসিন না হয় তাহলে মানুষ কুমিরে পরিণত হয়ে যেতে পারে, যদি ছেলেরা এই ভ্যাকসিন টিকা গ্রহণ করে তাহলে সে মেয়েতে পরিণত হয়ে যেতে পারে, আর মেয়েরা যদি এই ভ্যাকসিন নেয় তাহলে তার মুখে দাঁড়ে গোফ গজাতে পারে। এই ধরনের কথাবার্তা ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন, কিন্তু পক্ষান্তরে ব্রাজিলের সর্বোচ্চ আদালত বলেছে যে করোনা ভ্যাকসিনটা বাধ্যতামূলক নিতে হবে, তবে কাউকে জোর করা যাবে না। এমনি প্রেক্ষাপটে আমরা যখন করোনার ভ্যাকসিন নিয়ে বা টিকা নিয়ে আমরা যখন খুবই চিন্তিত, তখন আমেরিকায় ফাইজার, মডার্না, তারপরে ইংল্যান্ডে অক্সফোর্ড টিকা, চায়নায় সর্বপ্রথম টিকা, হ্যাঁ রাশিয়ার টিকা আবিষ্কৃত হয়েছে, অনেক দেশই টিকা তৈরি করেছে। একবার চায়না আমাদেরকে ফ্রিতে বেশ কিছু টিকা দিতে চেয়েছিল, বাংলাদেশ সরকার এটা নেয় নাই। আসলে চায়না সম্পর্কে আমাদের একটা বিরূপ ধারণা আছে, বলা হয়ে থাকে, অনেকেই বলেন মেড ইন চায়না, বেশি দিন যায় না। তো যাই হোক, আমরা যে টিকাটা গ্রহণ করছি সেটা হচ্ছে ইংল্যান্ডের অক্সফোর্ড টিকা, কিন্তু এর আগে আমেরিকায় যে ফাইজারের টিকা সেটা বলা হচ্ছে সেটা 90% কার্যকরী টিকার কার্যকারিতা। এইখানে আবার বলা হয়ে থাকে ফাইজারের যে প্রাক্তন প্রধান ছিলেন ডক্টর মাইকেল ইয়োডেন, উনি 30 বছর এই কোম্পানিতে উনি ছিলেন, তো উনি বলছেন যে করোনা এখন যাওয়ার পথে, কাজেই করোনার ভ্যাকসিন নিয়ে এত চিন্তিত হবার কিছু নেই, এবং করোনার ভ্যাকসিন দিলেই যে করোনা বা এই সংক্রমণ ব্যাধিটা নস্যাৎ হয়ে যাবে সেইরকম কোনো কথাও নেই, মূলত করোনার টিকার এখন কোনো প্রয়োজনীয়তা নেই। তো সার্বিক দিক বিবেচনা করে আমরা অক্সফোর্ডের ভ্যাকসিন, যেটা ইংল্যান্ডের, সেই অক্সফোর্ড ভ্যাকসিনটা প্রথমে ইংল্যান্ডে অনুমোদন দেয় নাই, পরবর্তীতে দেখা গেল ইংল্যান্ড অনুমোদন দিয়েছে, ভারতও অনুমোদন দিয়েছে, আমরা
বাংলাদেশ সরকার ভারতের একটা প্রাইভেট ফার্মাসিউটিক্যালস কোম্পানির সাথে বাংলাদেশের একটা প্রাইভেট ফার্মাসিউটিক্যালস কোম্পানির মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করেছি। এর মাধ্যমে আমরা ভ্যাকসিন আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে আমরা পেয়ে যাব। সুখের বিষয় হচ্ছে বাংলাদেশেও ভ্যাকসিন তৈরি হচ্ছে এবং বাংলাদেশের এই ভ্যাকসিনের সাথে বেশ বর্তমানে দুটো দেশ সম্ভবত কন্ট্যাক্ট করে নিয়েছে, তারা বাংলাদেশ থেকে ভ্যাকসিন নেবে। কিন্তু বাংলাদেশের ভ্যাকসিন বাংলাদেশে প্রদান করা হবে কি না সেই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই। তো আমরা এখন অক্সফোর্ডের ভ্যাকসিন নেব। এখানে একটা কথা থাকে, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী উনি একটা গবেষণা করে দেখেছেন যে ইউরোপে এই টিকা নিতে যেখানে $2 খরচ যায়, সেইখানে বাংলাদেশে এইটার খরচ পড়ছে $4.5-$5। এই এত অধিক খরচটা তার টিকায় এরকম আসাটা ঠিক না, কারণ বাংলাদেশ সরকার সরাসরি এই কন্ট্রাক্টটা করতে পারত, কিন্তু সেটা না করে বাংলাদেশ সরকার একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির মাধ্যমে এটা করতে গিয়ে হয়তো দামটা বেড়ে গেছে, এইরকম কথাটা বাজারে প্রচলিত আছে। তো বন্ধুরা চলুন আমরা COVID-19 করোনা ভাইরাস সম্পর্কে বিস্তারিত জেনে বাংলাদেশের প্রয়োগ সম্পর্কে আলোচনা করি। করোনা একটি এনভেলপড ভাইরাস। করোনা ভাইরাসের করোনা শব্দটি ল্যাটিন ভাষা হতে আগত, ল্যাটিন করোনা অর্থ মুকুট। অণুবীক্ষণ যন্ত্রে ভাইরাসটি আবরণে প্রোটিনের কাঁটাগুলির কারণে এটিকে অনেকটা মুকুট সদৃশ্য বা সৌর করোনার মতো দেখায়। মানবদেহে করোনা ভাইরাস বিশেষ করে শ্বাসনালীর সংক্রমণ ঘটায়। 2019 সালের ডিসেম্বরে প্রথম চীনে শনাক্ত হয় করোনা ভাইরাস বা COVID-19। তারপর ইতালি, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা হয়ে সারা বিশ্বে এ ভাইরাস ছড়িয়ে পড়ে। প্রিয় বন্ধুরা, বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন টিকা প্রদান বা প্রয়োগ করা শুরু হয়ে গেছে। যখন এই ভ্যাকসিন দেয়া হচ্ছে, এই ভ্যাকসিন প্রয়োগ নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে এই ভ্যাকসিনটা হালাল নাকি হারাম। হালাল হারামের প্রশ্নে আমরা এই জন্যই আসি মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায় বা মুসলমান সম্প্রদায়ের নেতৃবৃন্দ। শোনা গেছে যে এই ভ্যাকসিনের মধ্যে যে কোলেস্টেরলটা ব্যবহৃত হয়েছে সেটা শুকরের থেকে গ্রহণ করা হয়েছে। শুকর থেকে যদি গ্রহণ হয়ে থাকে তাহলে শুকরটা হচ্ছে ইসলাম ধর্মে নিষিদ্ধ একটা পশু, যেটাকে খাওয়া যাবে না। আবার বলা হচ্ছে এটা যদি গরুরও হয়ে থাকে, যদি এখান থেকে যদি কোলেস্টেরলটা কালেকশন হয় সেটাকে প্রপারলি জবাই করানো হয়, তাও ইসলাম সেটাকে খাদ্য হিসাবে সমর্থন করে না। ইতিমধ্যে এইসব বিতর্ক ব্রিটেনের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের মধ্যে এসছে, মালয়েশিয়াতে এসছে, মধ্যপ্রাচ্যে আরব আমিরাতে এসছে, ইন্দোনেশিয়াতে এসছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে এই ব্যাপারটা নিয়ে খুবই তারা সমালোচনা আলোচনা করছেন। কনক্লুশন যেটা হলো সেটা হচ্ছে আরব আমিরাতের যে ইফতা কাউন্সিল আছে সেই মুফতিবৃন্দ ফতোয়া দিয়েছেন যে ঔষধ হিসেবে, রোগ প্রতিষেধক হিসেবে, সেটা হারাম হোক আর হালাল হোক, সেটা রোগকে প্রতিরোধ করতে পারে কিনা, রোগকে নির্বংশ করতে পারে কিনা সেটাই বিবেচ্য বিষয়। যদি রোগ নির্মূল করতে পারে, রোগ সরাতে পারে, সেই হারাম জিনিসটাও ঔষধ হিসেবে গ্রহণটা হালাল আছে। এই ব্যাপারে জার্মানির বায়োনটেক, যেটা এখন বিভিন্ন মুসলিম কান্ট্রিতে এটাকে হালাল বলে চিহ্নিত করা হচ্ছে, কারণ বায়োনটেক ঘোষণা দিয়েছে যে সেইখানে শুকরের চর্বিজাত বা শুকরের কোনো ধরনের কোনো পদার্থ পণ্য তাদের এই টিকার মধ্যে নেই। বিধায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনবসতি বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তারা বায়োনটেকটাকে খুব সহজেই ধর্মীয়ভাবে সেটাকে ব্যবহার করছেন। পক্ষান্তরে অন্যান্যগুলোতে আছে কি না সেটা নিয়ে এখনও প্রপারলি গবেষণা হয় নাই। ভারতে আসার পরে ভারতের ইসলামী শিক্ষার পীঠস্থান দারুল উলুম দেওবন্দ ইনি একটা ফতোয়া দিয়েছেন। তারা বলেছেন যে এই ভ্যাকসিনের মধ্যে
হারাম কোনো কিছু আছে কি না তা কোনো মুসলিম সায়েন্টিস্ট দিয়ে হ্যাঁ এটাকে পরীক্ষা করে নেওয়া উচিত। তো আলটিমেটলি যেটাই হোক, যেটা ইসলাম বিশেষজ্ঞ পণ্ডিতরা সর্বসম্মতভাবে যে রায়টা দিয়েছেন সেটা হচ্ছে এইখানে শুকরের চর্বি, কোলেস্টেরল হোক বা অন্য কোনো কিছুর পশুর হারাম জিনিসটাই হোক, ঔষধ হিসেবে এটি গ্রহণযোগ্য যদি এটা রোগ প্রতিরোধ করতে পারে, রোগকে নির্মূল করতে পারে, নির্বংশ করতে পারে। কারণ ইসলামে ঔষধ হিসেবে হারাম জিনিসটাকেও ঔষধ হিসেবে হালাল হিসেবে পরিগণিত হয়, বিধায় এটা নিয়ে এত ভাবনা চিন্তার কোনো অবকাশ নেই। নভেল করোনা ভাইরাসের সংক্রমণে প্রথম দিকে মৃত্যুর হার অত্যধিক থাকার নানাবিধ কারণের মধ্যে ভীতি সঞ্চার অন্যতম প্রধান কারণ। চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকগণের পশ্চাৎগামিতা এবং অকারণে ভেন্টিলেশন, দুর্বল চিত্ত এবং নানাবিধ অসুখে জর্জরিত বয়স্ক লোকজন এবং সর্বোপরি মৃত্যুভীতি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমার এক ডাক্তার বন্ধু তার দিদাকে করোনা পজিটিভ হয়ে হাসপাতালে প্রেরণের পর তার মৃত্যু হয়। পরে জানা গেছে ভেন্টিলেশন প্রপারলি সংযুক্ত করতে না পারায় তার গলনারী ছিঁড়ে যাওয়ায় দিদার মৃত্যু হয়েছে। ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে বাংলাদেশ ভারতের বেসরকারি প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট হতে করোনা ভাইরাসের ভ্যাকসিন আমদানি করতে চুক্তিবদ্ধ হয়েছে। কিন্তু সেরাম তাদের টিকা এখন ভারতের বাইরে রপ্তানি করতে পারবে না বলে সাম্প্রতিক খবরে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশ তাদের সঙ্গে উষ্ণ সম্পর্কের কারণে টিকা পেতে কোনো অসুবিধা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছে। একান্তই যদি কোনো কারণে তাও নিষ্ফল হয়ে যায় তবে দেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক তো রয়েছেই, তাদের বঙ্গভ্যাক্স টিকাও বর্তমান করোনা ভাইরাসের রূপ বদলের ক্ষেত্রে বিশেষ কার্যকর বলে দাবি করেছে গ্লোব। প্রিয় বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বব্যাপী যে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে, অনেক দেশেই অনেকেই নিচ্ছেন করোনা ভ্যাকসিন, প্রয়োগ করছেন, অনেকেই আবার এটার থেকে দূরত্ব মেনটেন করছেন, তারা এর ধারা কাছে যাচ্ছেন না। তো বাংলাদেশেও যেহেতু ফেব্রুয়ারি থেকে ক্রমান্বয়ে স্তর বাই স্তর করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে, আপনি অবশ্যই করোনা ভ্যাকসিন নেবেন। কিন্তু ভ্যাকসিন নিন বা না নিন দুটো জিনিস সচেতনভাবে পরিত্যাগ করবেন না। নাম্বার ওয়ান, মুখের মাস্ক, মুখে অবশ্যই মাস্ক পরবেন। নাম্বার দুই, সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আমরা ভ্যাকসিন নেব, আমরা মাস্ক পরব এবং আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব। এইভাবেই আমরা করোনা ভাইরাস থেকে দূরে থাকতে পারি, ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আগামী চারপাশ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো ও সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।